তো বন্ধুরা আমরা যখন মোবাইল কিনতে যাই তখন আমরা বুঝতে পারি না আমাদের যে বাজেট আছে সেই বাজেট তুলনায় কোন পরিস্থিতি বুঝতে হবে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সম্পূর্ণ বুঝে দেব দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত যে স্মার্টফোনগুলো আছে সেখানে তিন পরিস্থিতি বাজেট অনুযায়ী বেস্ট তো চরম বন্ধুরা কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আমি সবাই কাছে আপনাদের সামনে আপনাদের সামনে বড় বড়ের মতোই এক মন্দির সব কোনো কথা বলা যাক দশ হাজার টাকার ভিতরে তিন পরিস্থিতি বেস্ট আপনাদের জন্য

অনেক অপশন দেওয়া আছে এবং আমরা এই করে ফেলি কারণ অনেক স্মার্টফোন রেম এবং রম বাড়িয়ে দিয়ে দুর্বল দিয়ে ক্যামেরা খারাপ দিয়ে ফোন করে এবং অনেক মার্কেটিং করে আমাদের মোবাইল ফোন ধরিয়ে দেয় তো বন্ধুরা এখানে আপনাকে বুঝতে হবে যে এই ফাইভ স্টার ফোন আপনি ভালো মানুষ পেয়ে যাবেন কিন্তু ডাটা কাটি করতে হবে একটু মার্কেট রিচার্জ করতে হবে তো বন্ধুরা পঁচিশ হাজার টাকার আপনার এরকম পয়সা পেয়ে যায় তো বন্ধুরা পঁচিশ হাজার টাকার বাজারে দুই ধরনের পড়াশোনা পেয়ে যায়

তো বন্ধুরা এর উপরে যদি আপনার বাজেট পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা থাকে তাহলে কিন্তু আপনি ভালো মানের সেকেন্ড হ্যান্ড আইফোন এবং এর ফোন পেয়ে যাবেন সেটা যে পারফরমেন্স সেটা কিন্তু অনেক বেরি করে কারণ তখন যে আপনার ফোনগুলো আছে সেগুলো কিন্তু ওরিজিনালি ভালো হয়ে যায় কি কিন্তু আপনার বাজেট যদি দশ থেকে বিশ হাজার টাকা হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ভালো মানের একটি পয়সা দিয়ে স্মার্টফোন কিনতে হবে ধরো বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য এরকম ভিডিও অল টাইম নিয়ে এসে চেষ্টা করি এই চ্যানেলে তোমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তুমি ভালো থাকুন সুস